এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। তুই যা চাইছিস তা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। একটা তান্ত্রিক, একটা চরিত্র যাকে বাস্তব জগতের কল্পনায় সকলেই চেনে, তবে গল্পে রয়েছে এক পিশাচিনী যে সকলের অস্তিত্ব মুছে দিতে চায়। আধারে আড্ডার আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর প্রতিশোধ। এই গল্পের সৃষ্টিকর্তা আমরা নিজেরাই, তবে এর শ্রোতা না থাকলে এই গল্প একটা ধুলো মাখা কাগজের চেয়ে নেহাত কম কিছু নয়। এই জন্যই বলছি এই গল্পের নিয়মিত শ্রোতা আমাদের অত্যন্ত প্রয়োজন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক, তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর প্রতিশোধ। ঘন কালো মিশমিশে অন্ধকার চারিদিকে, থেকে থেকেই বিদ্যুতের ঝিলিক দেখা যাচ্ছে। রাতের নিস্তব্ধতাকে ভেদ করে মাঝে মাঝেই শিয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। ঝিঝি পোকারা একটানা ঝিঝি ডাক ডেকে চলেছে। মাঝে মাঝে একবার বিরতি নিয়ে আবার নতুন উদ্যমে চিৎকার করে চলেছে। কিছুক্ষণ আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। অন্যান্য দিন আকাশে চাঁদ থাকে, কিন্তু আজ আকাশ জুড়ে গোটাকতক কালো মেঘ থাকায় এক হাত দূরত্বের জিনিসও ভালোভাবে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে চারিদিকটা চোখে পড়ছে। এই আবহাওয়ার মধ্যে গ্রামের বৃষ্টি ভেজা পথে একজন লোক ভারী কিছু একটা কাঁধে নিয়ে অতি কষ্টে এগিয়ে চলেছে গ্রামের সীমান্তে। নদীর চরেই শ্মশান, আশেপাশের তিন চারটি গ্রামেও কেউ গত হলে সৎকারের জন্য এই শ্মশানেই নিয়ে আসা হয়। তাই দিনরাত এই শ্মশানে কারো না কারো চিতা জ্বলতেই থাকে। কিন্তু এই আবহাওয়ার জন্য মনে হয় আজ আর কেউ আসেনি। পুরো শ্মশান নিঝুম, নিস্তব্ধ, গাঢ় অন্ধকারে পরিপূর্ণ। কেবল শ্মশানের উত্তর দিকে একখান আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আগন্তুকের গন্তব্য সেই দিকেই। মাটির রাস্তা ধরে লোকটা এগিয়ে চলেছে। শ্মশানের কয়েকটি শেয়াল একটা পচা গলা দেহাবশেষ নিয়ে নিজেদের মধ্যে টানা হেঁচড়া করছিল। দেহটি কোনো মৃত পশু না মানুষের তা বোঝা গেল না। শিয়ালগুলি লোকটিকে দেখে খানিক থমকাল, তারপর আবার নিজেদের কাজে নিয়োজিত হলো। লোকটি দ্রুত পায়ে এগিয়ে চলল। একটি নির্জন নিস্তব্ধ শ্মশানে যে জায়গায় খুব ক্ষীণ আগুন জ্বলতে দেখা যাচ্ছিল, লোকটি সেই আগুনের কাছে এসে দাঁড়াল। সামনে এক ভীষণ তান্ত্রিক বসে, তার রুক্ষ জটা আর মুখভর্তি দাড়ি গোঁফ, পরনে একটা সাদা রঙের লম্বা ধুতি আর লাল পোশাক। তিনি ধ্যানে বসেছেন, কিন্তু তার সত্ত্বেও লোকটির পায়ের শব্দে চোখ খুলে তাকালেন। তারপর কিছু কাঠ আর সামনে জ্বলতে থাকা ধুনির আগুনে ছুড়ে দিলেন এবং কিছু গুঁড়ো পদার্থ সেই আগুনের উপর ছড়িয়ে দিতেই প্রায় নিভে যাওয়া আগুনটা দপ করে জ্বলে উঠল। বুড়োতান্ত্রিক লোকটির ঘর্মাক্ত মুখের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুই যা চাইছিস তা কিছুতেই সম্ভব নয়, কিছুতেই নয়। বলেই তিনি একটি দীর্ঘশ্বাস ছাড়লেন। লোকটি হাতের ভারী বস্তু যোগীর পায়ের কাছে রেখে করজোড়ে বললেন, আপনাকে ওকে বাঁচিয়ে দিতেই হবে বাবা। এতক্ষণ অন্ধকারে বোঝা যাচ্ছিল না, কিন্তু যজ্ঞের আলোয় স্পষ্ট হয়ে উঠল। লোকটি একটা মৃত শরীর বয়ে নিয়ে এসেছিল, একটা নারীর মৃতদেহ। তান্ত্রিক চুপ করে আছে দেখে লোকটি ব্যাকুল হয়ে আবার বলে উঠল, আমি জানি বাবা,
আপনি চাইলে সমস্ত কিছুই পারেন। দয়া করুন বাবা, দয়া করুন, এ অভাগীর জীবন ফিরিয়ে দিন। একে প্রাণ ফিরিয়ে দিতে পারি, কিন্তু মৃত মানুষ প্রাণ ফিরে পেলে সে আর মানুষ থাকে না। তুই কি চাস এই পিশাচিনীতে রূপান্তরিত হোক? যোগীর কথায় লোকটি উন্মাদের মতো চিৎকার করে উঠল। হ্যাঁ হ্যাঁ, আমি তাই চাই। আমি চাই যাদের কারণে ওকে মরতে হয়েছে সেই বংশ যেন জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যায়, বংশের একজনও উত্তরাধিকারী না বেঁচে থাকে। আপনি দয়া করে ওর প্রাণ ফিরিয়ে দিন বাবা। কয়েক মাস পর এই গ্রামেরই সম্ভ্রান্ত কৃষক ও আড়তদার অবনী সরকারের মেজ ছেলে অধীর চন্দ্র সরকার বাড়ি ফিরছিলেন নিজেদের গাড়িতে চড়ে। পাশের গ্রামে তার বন্ধু তারাপদ রায়ের বাড়ি, সে ফিরছে সেখান থেকেই। গাড়িতে তার সাথে গাড়ির ড্রাইভার হরিপদ ছাড়াও লক্ষণ আছে, অধীরের সহচর। সে হরিহরের পাশেই বসে আছে। অধীরচন্দ্র অকণ্ঠ নেশা করে এসেছিলেন বন্ধুর বাড়ি থেকে, গাড়ির মধ্যে হেলান দিয়ে শুয়েছিলেন, মাথাটা বেশ ঝিমঝিম ধরে আছে। গাড়ির ভেতরে আসা ঠান্ডা হাওয়া পরশে দু চোখে ঘুম নেমে এসেছিল প্রায়। এমন সময় গাড়ি হঠাৎ করে থামতেই তার ঘুম ভেঙে গেল। গাড়ি থেমে গেছে খেয়াল হতেই অধীরচন্দ্র সোজা হয়ে বসল। বাইরে তাকিয়ে অন্ধকারের মধ্যে বুঝল নিজেদের গ্রামের সীমান্তে গাড়ি এসে ঢুকেছে। কিরে ওরে, রাস্তার মাঝে হঠাৎ করে গাড়ি থামালি কেন? আগে বাবু সামনে। আর কি হয়েছে সামনে? বলতে বলতেই অধীর নেমে পড়ল গাড়ি থেকে, টলমল পায়ে এগিয়ে গেল সামনের দিকে। অধীরকে নামতে দেখে লক্ষণও থেমে পড়ল। একটি নিরীহ 17 বছরের মেয়ে আলুথালু বেশভূষায় দাঁড়িয়ে আছে। লণ্ঠনের আলোয় মেয়েটিকে দেখে বেশ অবাক হলো অধীরচন্দ্র। এত রাতে একটি মেয়ে এভাবে রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? মুখেটা পান ভরে অধীরচন্দ্র জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, অসময় এভাবে এখানে কি করছো? অধীরচন্দ্রকে দেখে মেয়েটি জোরে ফুঁপিয়ে উঠল। আহা, কাঁদছো কেন, কি হয়েছে সেটা বলবে তো? অধীর অধৈর্য হয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করল, ওই মেয়ে কি হয়েছে রে তোর? তার ধমক খেয়ে মেয়েটি বলল, তার বাবার খুব শরীর খারাপ, একটু সাহায্যের জন্য এত রাতে বাড়ির বাইরে। নিজের কথা শেষ না করেই আবারও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটি। অধীর মেয়েটির কান্না না থামিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে মেয়েটিকে লক্ষ্য করতে লাগল। সদ্য যৌবনপ্রাপ্ত মেয়েটির দিকে লালসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁটটা ভিজিয়ে নিল। চলো, তোমার বাবা কোথায় আছে, নিয়ে চলো আমাকে। মেয়েটি চোখ খুশিতে চকচক করে উঠল, আর অধীরের চোখে তখন লালসায় মগ্ন। মেয়েটি নেমে পড়ল রাস্তা ছেড়ে মাঠের আলে। লক্ষণ অধীরকে অনুসরণ করতে গেলে অধীর তাকে বাধা দিল। মনে মনে তার একটাই চিন্তা, এই নির্জন পথের মধ্যে যেভাবে হোক মেয়েটিকে ভোগ করতে হবে, সে ওর বাবার জীবন বাঁচানোর শর্তে হোক বা প্রাণের হুমকি দিয়ে। কিন্তু কিছুটা নেশার ঘোরে আর কিছুটা কামনার বশবর্তী হয়ে কোনো কিছু চিন্তা না করেই অধীরচন্দ্র মেয়েটির পিছনে ছুটে চলেছে। যদি ভালো করে ভেবে দেখত তাহলে প্রথমেই মনে আসত এই জনশূন্য স্থানে মেয়েটি কীভাবে এলো, আর যেদিকে ওকে নিয়ে যাচ্ছে সেদিকটায় শ্মশান। আশেপাশে কোনো ঘর বাড়ির চিহ্ন মাত্রই নেই। হরিহর আর লক্ষণ এতক্ষণ কিংকর্তব্য বিমূঢ় হয়ে রাস্তার উপর দাঁড়িয়ে ওদের যাওয়ার রাস্তার দিকে তাকিয়েছিল।
মেয়েটির হাতে জ্বলতে থাকা লণ্ঠনের আলোর রেখাটা এক সময় ক্ষীণ হতে হতে আর দেখা গেল না। ওরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অধৈর্যভাবে অপেক্ষা করছিল। এমন সময় একটা আর্তনাদ কানে গেল। ওরা বুঝতে পারল অধীরচন্দ্রের অন্তিম আওয়াজ। আওয়াজ শুনেই লক্ষণ লাফিয়ে এসে রাস্তার দিকে ছুটে যেতে গেলে বাধা পেল হরিহরের কাছে। পাগল হয়েছ নাকি? একা ও পথে যেও না, চলো বড় কর্তাকে গিয়ে বলে আসি আগে, তিনি কিছু একটা ব্যবস্থা করবেন। কিন্তু দাদাবাবুর দাদাবাবুর কি হবে? লক্ষণের অসহায় প্রশ্নের উত্তরে গাড়িতে উঠে মাথা নামল হরিহর। বেঁচে নেই আর। অধীরচন্দ্র শিকার করতে গিয়েছিল, অসহায় মেয়েটির কিন্তু নিজেই তার শিকারে পরিণত হয়ে গেল। মৃত্যুর হাতছানি এড়িয়ে যাবার ক্ষমতা কি কারোর আছে আদৌ? সবে তো একটা গেল, এখন এক এক করে বাকিগুলোর পালা। আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও পিশাচিনীর প্রতিশোধ আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। শেষ করার আগে একটা কথা, তারানাথ তান্ত্রিক একটা এমন সৃষ্টি যা শ্রোতা এই বাংলায় কম নেই, তবে আমরা না হয় নিজের মতো করে সেই তান্ত্রিকের চরিত্র চিত্রিত করব। তবে হ্যাঁ, এই সফরে কিন্তু আপনাদের সঙ্গ ছাড়া আমরা অচল, তাই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে একদম ভুলবেন না যেন। ঠিক আছে, বাই।